তোমার স্বাগতম কাজীবান নিজাকু। আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম। তো আজকে আমাদের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ব্যয়বহুল যে সোফা অরিজিনাল মতো সোফা নিয়ে আবার আসলাম। তো এই সোফাটি কিভাবে তৈরি করলাম, কত দাম, কত কি, সেটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং কাঠের মান কি, কি কাঠ দিলাম, কোন জায়গায় কি দিলাম, সব নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে ছোট্ট একটি কথা বলে নেই, যারা আপনারা আমাদের যারা প্রবাস থেকে অর্ডার দেন বা বাংলাদেশ থেকে যারা শোরুমে না এসে অর্ডার দেন, হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কি কালার নিচ্ছেন বা কি করছেন সেটা আমাদের উপরে চাপাবেন না। আপনারা আপনাদের মধ্যে মতের উপরে ডিসিশন নেবেন, কারণ আমি আমার মত করে করে দেই, পরে এক একজন এক এক ধরনের কথা বলে উল্টা পাল্টা ব্যাড উল্টা পাল্টা কমেন্ট করে, যেটা আসলে খুবই নিজের কাছে খারাপ লাগে। কারণ নিজের কষ্টের টাকা দিয়ে প্রোডাক্টগুলো বানায়, কারো আপনারা যারা অর্ডার করেন সব একদম যারা অর্ডার করছেন বা যারা অর্ডার দিয়েছেন বেশিতে বেশি আমাদের অ্যাডভান্স থাকে 10,000, 15,000, 20,000 টাকা। 10,000 টাকার উপর 5,000 টাকার উপরে ভিত্তি করে এই ধরনের দামি দামি প্রোডাক্ট বানাচ্ছি। আমার 2 মাস, 2.5 মাস আমার শ্রম, আমার মেশিনের শ্রম বার্নিশ করে 10,000 টাকা শুধু মামুলি একটা অ্যাডভান্স যেটার উপর ভিত্তি করে আমি এই দামি দামি প্রোডাক্ট দামি দামি সবকিছু বানাচ্ছি। তারপরে যদি আপনাদের থেকে উল্টাপাল্টা কোনো কথা শুনতে হয় তাহলে আমাদের কাছে কেমন লাগে? আমি তো কারো টাকা দিয়ে মাল বানাচ্ছি না বা আপনাদের থেকে বেশি অ্যাডভান্স নিয়ে মাল বানাচ্ছি না। তো যাই হোক, বুঝবেন, ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, না হলে সুন্দর মতো একবারে দেখা 10 বার জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দিয়ে দেব। বাকি কারো যে সন্দেহ থাকে ভাই আসবেন, ভালো মতো জাস্টিফাই করবেন, এমন লোক পাঠাবেন যার আসলে প্রকৃত অর্থে কাঠ বুঝে, এমন লোক পাঠাবেন না যারা কাঠ বুঝে না কিছু বুঝে না আইডিয়া শুধু শুধু উল্টা পাল্টা কথা বলবো, এই ধরনের লোক আপনারা পাঠাবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো চলে আসেন মূল কথায়। আজকে অরিজিনাল মূল মোবাইল সোফাটা অর্ডার করেছেন মোহাম্মদ শাহ আলম ভাই, উনি অস্ট্রেলিয়ার প্রবাসী, উনি অর্ডার করেছেন 6 সিট আমি অরিজিনাল মোবাইল বানাইনি। তো এই সোফাটি হচ্ছে খুবই একটি ব্যয়বহুল এবং খুবই পপুলার এবং খুবই নকশাবহুল একটি সোফা, যেটা সচরাচর খুবই সময় লাগে। নরমালি এই সোফা বানাতে 2-2.5 মাস সময় নেয়, তারপরে দেখা যায় 2-2.5 মাসের কাভার করাটাও কষ্ট হয়ে যায়, এটা দিয়ে নকশার ভাঁজ নকশার যে ক্যাটাগরি অনেক সময় লেগে যায়। তো এই সোফাটা আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাই কি কাঠ দিয়ে বানালাম আর কতটুকু গ্যাপ দিলাম সেটা আপনারা দেখবেন। এখানে যে আপনি কাঠের মান ফাইবার গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সোফা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কাঠের ফাইবার, কাঠের মাপ, হ্যাঁ এগুলো আপনারা দেখবেন। প্রত্যেকটা আপনার ইয়ার মধ্যে 2 থেকে 2.5 এমএম করে গ্যাপ থাকবে এই সোফার মধ্যে। আর কেন গ্যাপ থাকে, কারণ এটার মধ্যে 90% শাড়ি কাঠ ব্যবহার করা হয়, চীনা সেগুনের মধ্যে 100% করা সম্ভব হয় না, 90% শাড়ি কাঠটা আমরা এই কাঠের মধ্যে ব্যবহার করি। এক দ্বিতীয় কথা হচ্ছে এটার মধ্যে আমি আরো কি কি মডিফাই করলাম, এখানে ফার্স্ট অরিজিনাল মোবাইল সোফা যখন বানিয়েছিলাম তখন গাড়িটা ছিল 1.5 ইঞ্চি, এখন এটার গাড়িটা হচ্ছে পাকা 2 ইঞ্চির মধ্যে করা, সাইডের এইগুলো পাকা 2 ইঞ্চির মধ্যে করা, এবং সাইডের যে নকশাটা দেখতেছেন এটা এটা আছে পাকা 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি ওভার কাট কাটা নেওয়া হয়, নকশা টকশা করার পরে 1 ইঞ্চি পাকার মধ্যে কাট থাকে। আর এই যে পায়ের যে মাপটা দেখতেছেন এই পায়ের মাপটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন একটা মাপ, এটা পায়াটা অন্য অন্য সচরাচর 10টা সোফার মতো না, এটা কিন্তু হেভি একটা সোফা, প্রায় আপনি মিনিমাম আপনার 12 থেকে 13-14 ইঞ্চি মোটা গাছ থেকে কেটে এটা থেকে আমরা এই ডিজাইনটা এই পায়ের শেপটা বের করতে হয়। আর এই পায়ের শেপটা কিন্তু এক কাঠের মধ্যে বের হয়, কোনো জোড়া তালির মধ্যে কোনো কিছু বের হয় না। তারপরে আপনি প্রত্যেকটা সোফা ঘুরে ঘুরে দেখেন প্রত্যেকটা সোফা, কারণ প্রাথমিক অবস্থায় আমরা একটা জানেন বার্নিশ করার আগে একটা আস্তর করি, ওই আস্তরের অবস্থায় ফাইবার গুলো ফুটে ওঠে না, যখন ফাইনাল বার্নিশ করা হয় তখন কিন্তু ফাইবার ভালো ফুটে ওঠে। তো কাট কি দিলাম, বার্নিশ কি করলাম, এটার বিচার এবং এটার জাস্টিফাই করার দায়িত্ব যারা আপনারা আমাদের ভিডিও দেখবেন তাদের উপরে ছেড়ে দিলাম। আমি সবসময় আমার প্রোডাক্ট ভালো বলতেই পারি, এই জন্য আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম, আপনারা জাস্টিফাই করবেন, আপনারা কমেন্ট করবেন, আপনারা ভালো মন্দ দেখবেন। বর্তমানে আমরা যে ধরনের ক্যামেরা দিয়ে বা যে ধরনের জিনিস দিয়ে ভিডিও করি, আমি মনে করি যে হাই রেঞ্জের ক্যামেরা, হাই রেঞ্জের মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও ব্লগ করা হচ্ছে, তো আপনি চোখ দিয়ে দেখলে যেমন বাস্তবিক অর্থে এরকম, মানে কোনো ডিফারেন্স থাকবে না। তো যাই হোক, এই সোফাটা 6 সিটের উনি যেভাবে নিয়েছেন, এভাবে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এটার প্রাইস হবে 1,10,000 টাকা। আর এটার সেন্টার টেবিল এইটা প্রত্যেকটা, এটা 3.5 ফিট, এটা নর্মাল কোনো সেন্টার টেবিল না। এইখানে আমাদের যে সোফাগুলো রিসেন্টলি ডেলিভারিতে
যে সুপারগুলো আমাদের রিসেন্টলি ডেলিভারি যাচ্ছে ওই সুপারগুলো আমরা কিন্তু এখানে বার্নিশ করতেছি। তো এটা হচ্ছে অরিজিনাল মোগল সোফা, পিছনে আছে ভিক্টোরিয়া সোফা, এই সাইডে আছে আপনার আরেকটা যে মোগল সোফা এটাও দেখতে করতেছে। তো পর্যায়ক্রমে এই সোফার সাথে যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে ভিডিও আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ভিডিও করা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যে যেটা নিছে সময় হয়তো হাতের কাজ একদিন আসার পর হবে, আমরা আমাদের প্রসেস আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী প্রোডাক্টগুলো ডেলিভারি দিব। আরেকটা বিষয় বলে যে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট যারা অর্ডার দিবেন যারা ফার্নিচার সম্পর্কে ধারণা নিতে চান তো পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা চেষ্টা করেন বুঝার। যদি কখনো কোনো জায়গায় কোনো মাপে যদি বুঝার কমতি থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এখানে যে টেবিলটা বানানো হয়েছে এটা একটা ফর্ম আকারে বানানো হয়েছে, আমি যদি 100টা সোফা বানাই 100টা সোফার মধ্যে 100টা সোফায় সেম নকশা হবে, একটা সোফায় ওই জিনিস হবে না, কারণ এটা আমাদের একটা ফর্ম আছে কাগজের ফর্ম আছে সেই অনুযায়ী করা হয়। টেবিলের মাপ বড় হবে না ছোট হবে না, কারণ হচ্ছে এখানে টেবিলের আনকমন টেবিল এটার যে নকশা টেবিলের একটা ছোট খাটো একটা মোগল টেবিলের নকশা এটার মধ্যে করা হয়েছে। তো কি পরিমাণ একটা এই টেবিলের নকশা করা যায় দেখলে বুঝেন যে পুরো টেবিলটা দিয়ে ভরপুর নকশা। আপনি অন্য কোন টেবিলের সাথে এই টেবিল জোড়া দিতে হবে না, এই টেবিলটাই হচ্ছে পুরো ডিফারেন্ট একটা টেবিল। তো এটার উপরে একটা 10mm গ্লাস হবে। তো বার্নিশের ডেলিভারির আগ মুহূর্তে ভিডিও করছি, মানে কিছু বিষয় আছে কষ্টের সাথে আপনাদের সামনে উপস্থাপনা করতে হয়। বান আমরা কিন্তু অনেক যত্ন সাথে কাজ করি, আন্তরিকতার সাথে কাজ করি, তারপরে কিছু মানুষের কথা কিছু মানুষের ব্যবহার আসলে অনেক খারাপ আমাদের কাছে লাগে, কারণ কষ্ট আমরা খুবই সীমিত আকারে অ্যাডভান্স নেওয়া সত্ত্বেও তারপরে যদি আপনারা মনে করেন আপনাদের টাকার মূল্য আছে আমাদের টাকার মূল্য নাই, আমাদের হারাম সুরের টাকা দেয় এটা হচ্ছে ভুল ধারণা। আমার প্রোডাক্ট যারা অর্ডার করবেন আমাদের এই কথা বলা থাকে, প্রোডাক্ট আপনার পছন্দ হবে তাইলে আপনি বাড়িতে রিসিভ করবেন, না রাখবেন গাড়ির মধ্যে উঠিয়ে দিবেন, আপনার যে অ্যাডভান্সের টাকা ফোন দিবেন আপনি আমার লোক আপনার বাড়ি গেট থাকা অবস্থায় টাকা আপনাকে দিয়ে আপনার অ্যাডভান্সের টাকা দিয়ে আমার প্রোডাক্ট আমার কাছে নিয়ে আসবে। আমি যেটা দিই আপনি বুঝেন না বুঝেন আমি আমারটা 100% আমি দিই। তো যাই হোক, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকেন, এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।